উন্নয়ন অগ্রযাত্রার 39তম বছর উপলক্ষে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে জিইউকে প্রধান কার্যালয় চত্বরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী 261 রকমের 1,71,000 পিঠা নিয়ে শুরু হয় পিঠা উৎসব। উৎসবে অংশগ্রহণ নেয় সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল সালামের সভাপতিত্বে আলোচনা সভায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুবা রা বেগম গিনি, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গুণী ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজকের অনুষ্ঠান